পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে পাঠ্য বইয়ের 51 পাতার এই একের মনে মনে হিসাব করি, এখানকার এই ক আর খ এই দুটি প্রশ্ন ও উত্তর আমরা আলোচনার দ্বারা সমাধান করব। ঠিক আছে, এখানে এই যে ক নম্বর প্রশ্নটি দেওয়া রয়েছে, আট এর গুণনীয়ক কতগুলি, আমরা অ্যান্সার নির্ণয় করব। আর এই যে খ নম্বর প্রশ্নটি দেওয়া রয়েছে, একুশ এর গুণনীয়কগুলি কী কী, এই প্রশ্নটিরও অ্যান্সার আমরা নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে দেখো, আমরা এই যে একের ক আর খ এই দুটি প্রশ্নের উত্তর আলোচনার দ্বারা সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে একের ক নম্বর প্রশ্নটির এই যে আটের গুণনীয়ক কতগুলি সেগুলি নির্ণয় করব। ঠিক আছে, আমরা পূর্বের ভিডিওতে গুণনীয়ক সম্বন্ধে বিস্তারিতভাবে জেনেছি, তো এই ভিডিওতে আমরা একটু সংক্ষেপে জেনে নিই এই যে গুণনীয়ক কোনগুলি সেগুলি আমরা একটু সংক্ষেপে জেনে নিই। ঠিক আছে, এই যেমন এখানে আটের গুণনীয়কের কথা বলা হয়েছে, তো আটের গুণনীয়ক কোনগুলি আমরা জানব, যে সংখ্যাগুলি দ্বারা আটকে ভাগ করলে ভাগ মিলে যাবে। ঠিক আছে, সেই সংখ্যাগুলি হলো আটের গুণনীয়ক বা উৎপাদক। ঠিক আছে, যেমন এই যে এক দিয়ে আটকে ভাগ করলে ভাগ মিলে যায়, এরপরে হবে দুই, এরপরে হবে চার, এরপরে হবে আট। ঠিক আছে, এই যে এক দুই চার আট, এগুলি হলো আটের গুণনীয়ক বা উৎপাদক। তো আমাদের প্রশ্নে বলেছে যে আটের গুণনীয়ক কতগুলি, এই যে এক দুই তিন চার, তো আমরা লিখব, সুতরাং আট এর গুণনীয়ক হলো চারটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একের ক নম্বর প্রশ্নটির উত্তর। এরপর আমরা খ নম্বর প্রশ্নটির উত্তর নির্ণয় করব। তো খ নম্বর প্রশ্নটির অ্যান্সার আমরা এখন নির্ণয় করব। এখানে আমাদের একুশ এর গুণনীয়কগুলি কী কী তার লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা একটু আগে জানলাম যে আটের গুণনীয়ক কোনগুলি, এক দুই চার আট, মানে আটকে যে সংখ্যাগুলি দ্বারা ভাগ করলে ভাগ মিলে যাবে সেগুলি হলো আটের গুণনীয়ক। একইভাবে এখানেও তাই, এই একুশকে যে সংখ্যাগুলি দ্বারা ভাগ করলে ভাগ মিলে যায় সেগুলি হলো একুশের গুণনীয়ক। যেমন এই এক, এই তিন, এই সাত, এই একুশ। তাহলে আমরা এই যে একুশের গুণনীয়কগুলি নির্ণয় করলাম, একুশ এর গুণনীয়কগুলি হলো এক তিন সাত আর এই একুশ। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই যে তোমাদের 51 পাতার এই একের ক আর খ এই দুটি প্রশ্ন ও উত্তর বিস্তারিত আলোচনার দ্বারা সমাধান করলাম। তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।